হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবার প্রথমে বলো তোমরা কেমন আছো। আমি ভালো আছি, আমি আমার ছেলে মাসি এবং আমরা সবাই চলেছি আমরা বিষ্ণুপুরের দিকে। তো আজকে আমরা বিষ্ণুপুর যাচ্ছি। দেখুন, ট্রেনের টিকিট পেয়েছিলাম রূপসী বাংলা, বা সেটা ক্যান্সেল হয়ে গেছে। সরি, রূপসী বাংলা না, শালিমার থেকে যেটা চারে আরণ্যক সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো আমাদের অগত্যা বাসে করেই আসতে হচ্ছে, বাস জার্নি করে। তো আমরা বাসে করে চলেছি বিষ্ণুপুরের দিকে, খুব মজায় মজায়। একদম 4.5 ঘন্টার মধ্যে বাস পৌঁছে দিল বিষ্ণুপুরে। তো আমি আপনাদেরই পাশে বাড়ির মেয়ে, কিন্তু আপনারা পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন এবং এনজয় করবেন। দেখুন, আমরা বিষ্ণুপুরে নেমে গেছি এবং আমরা নেমে কিছুক্ষণ রেস্ট ফেস্ট নিয়ে 1 ঘন্টার মধ্যে বেরিয়ে পড়েছি বিষ্ণুপুর দর্শনে। আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম এবং টোটোতে করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বিষ্ণুপুর দেখতে। তো আমাদের সাথে আপনারাও চলুন পুরো বিষ্ণুপুর দেখতে। আমি নো এডিট নো কাট ভিডিওটা দিচ্ছি, তো দেখুন খুব ভালো লাগবে। আমরা এসেছি লাল বাঁধে। কোথায় লাল বাঁধ? এই টোটোতে করে, এই টোটোতে প্রমোশন করে দিচ্ছি। আপনারা যখনই বিষ্ণুপুর আসবেন এই দাদার টোটোতে উঠবেন। ঠিক আছে, ও থাক। হ্যাঁ, তুই যাচ্ছিস না? তো ঠিক আছে, ও চলে গেল তোরা। বা আমি আর পারি না, আমি আর পারি না। দেখুন নায়ক নায়িকাকে দেখুন, আমি আর পারি না, আমি আর পারি না। এটা হলো লাল বাঁধ বিষ্ণুপুরে। ফটো সেশন মিস মালা। এটা হলো বিষ্ণুপুরের লাল বাঁধ। দেখো, আমার ছেলে টোটো থেকে নামিনি, বসে আছে। দাদা, আপনার সন্দীপ অরিজিনাল চা, এটা মানে কি অরিজিনালিটি কি আছে? হ্যাঁ, সবকিছু অরিজিনাল দিয়ে তৈরি। আর কারা সিক্রেট রেসিপিটা জানান আপনার? বিষ্ণুপুরে সন্দীপ অরিজিনাল চা, লাল বাঁধের কাছে। সবাই আসবেন, খাবেন, একদম অরিজিনাল টি পাবেন। কারক চায়, এই ছাওয়াতে বো, দাঁড়া। চলমান দোকান, ও চলমান। আচ্ছা, এই দোকানটা দেখুন, চলমান। হ্যাঁ, চলমান দোকান, মানে বাইকের উপরে দোকানটা তৈরি। দেখুন অসাধারণ চলমান দোকান। দেখুন সন্দীপ অরিজিনাল টি, সন্দীপ দাস। এবার আমরা টেস্ট করব, টেস্ট করো, ফিডব্যাক দেবো। অরিজিনাল সব কিছু আছে কিনা, নাকি ফেক কিছু আছে? আদা আছে না আদা ছাল আছে, কোনটা আছে? এবার আমরা টেস্ট করব সন্দীপ অরিজিনাল চা। আচ্ছা দাদা, চাটা কেমন খেতে? সব কিছু অরিজিনাল আছে কি? দিদি চাটা কেমন খেতে? একদম সব অরিজিনাল। উনি যে দাম নিচ্ছেন, যারা যারা বিষ্ণুপুর ঘোরেন নিয়ে আসবেন, সবাই চলে আসবেন এই টি স্টলে। দারুন চা এবং দামটা অত্যন্ত কম। দামে কম মানে বেশি। সন্দীপ টি স্টল, অরিজিনাল টি স্টল। এটা কি বলে, শ্যামরায় মন্দির বিষ্ণুপুরের। দারুন জায়গা, দুর্দান্ত ভিউ। ভেতরে আর ভিডিও অ্যালাউ নেই, তো বাইরে থেকেই করা হচ্ছে। দেখুন বন্ধুরা, পুরো টেরাকোটার কাজ, কাজগুলো অসাধারণ দেখার মতো। মানে সূক্ষ্ম কাজ, ঐতিহাসিক সত্যি একটা স্পট বলতে আপনারা বিষ্ণুপুর ভ্রমণ করতে আসতে পারেন টেরাকোটার কাজের জন্য মূলত। দেখুন এখানে ইটের উপর কী সুন্দর কাজগুলো গড়ে তোলা হয়েছে, টেরাকোটার কাজগুলো। মানে এখানে নো কংক্রিট, নো ঢালাই, নো কিছু, বাট কী সুন্দর একটা স্থাপত্যের সৃষ্টি করেছে এনারা। তো এটাই দেখার জিনিস। এখানে আপনারা রাস্তার চারপাশে পেয়ে যাবেন প্রচুর প্রচুর টেরাকোটার দোকান এবং বিভিন্ন হস্তশিল্পের দোকান। আর ফুটের উপরেও আপনারা পেয়ে যাবেন প্রচুর হস্তশিল্পের দোকান। এখানে একটা চপিং বোর্ড তৈরি হয় যেটা অসাধারণ দেখার মতো। এগুলো এখানেই কমে পাবেন, এগুলো কলকাতায় বা অনলাইনে অনেক দাম, বাট বিষ্ণুপুরে এগুলো আমরা 100 টাকা দিয়ে কিনে এনেছি। এটা হলো জোর বাংলা মন্দির, এটা হলো জোর বাংলা মন্দির, অর্থাৎ জোড়া মন্দির। তো এর মন্দিরটার গায়ে বিভিন্ন স্টোরি, বিভিন্ন ইতিহাস, আপনারা যারা হিস্টোরিক্যাল ব্যাপারটা নিয়ে পড়ছেন, হিস্ট্রি নিয়ে পড়ছেন, তারা বুঝতে পারবেন আরো সুন্দরভাবে। অসাধারণ জিনিস দেখার মতো জিনিস। কি স্টোরি বলছে দেখেছিস? কিসে কিসে স্টোরি বলছে?
দেখুন এখানে পেয়ে যাবেন সেই পুরনো দিনের কেরোসিনের লন্ঠন, যেগুলো আমাদের কলকাতা থেকে গায়েব বা আমাদের শহর থেকে গায়েব। তো এখানে এখনও সেটা পাওয়া যায়, মানে ঐতিহাসিক একটা স্মৃতি। এই দেখুন এখানে যে চপিং বোর্ডগুলো দেখা যাচ্ছে, এই বোর্ডগুলোর কথাই আমি বলেছিলাম, এই বোর্ডগুলোই আমরা কিনেছি, খুব সুন্দর এবং খুব পাথরের দরজা। বিষ্ণুপুরে অসাধারণ স্থাপত্য। দেখুন পুরো ইটের তৈরি, কোনো কংক্রিট নেই। কোথায়? ওখানে দাঁড়াবে তো তুমি। ও দাও, এই রোদে দাঁড়াও। তো অ্যাকচুয়ালি আমরা এসেছি বিষ্ণুপুরে ঘুরতে। এই যে দেখুন পেছনে বিষ্ণুপুরের বিশাল স্থাপত্য, দারুণ। এটাকে কি বলে? প্রাচীন দরজা। সবাই আমরা এখানে ঘুরতে এসেছি, ওই দেখুন ওইদিকে সব দাঁড়িয়ে আছে। চিন্নমাস্তা মন্দিরে বিষ্ণুপুরে, মা ছিন্নমস্তার মন্দির বিষ্ণুপুরের বিশাল জাগ্রত মন্দির। তো আমরা পুজো দিলাম এখানে, খুব মনটা ভালো হয়ে গেল, ভালো লাগলো। আমরা এসেছি বিষ্ণুপুরের কামান, এটা হচ্ছে সবচেয়ে বড় কামান। ওই যে আমার ছেলে, আমার দাদা দাঁড়িয়ে আছে, দেখুন। এটা হলো রাসমঞ্চে টিকিট পাবে না, এখান থেকে তুলে নিচ্ছি এর ফটো। ও আচ্ছা, তাহলে রাত্রে আসলে ভালো হতো। হ্যাঁ, দারুণ লাগে রাত্রেবেলা, মানে ওই চারিদিক থেকে যখন মন্দিরটা, এই এটা রাসমঞ্চ আসলে কি হয়েছিল না, মুখ দিয়ে খায়নি, মুখ দিয়ে আবার খায়। তো দেখুন এবার আমরা এসে পড়েছি মা মৃন্ময়ীর মন্দিরের মধ্যে। তো এটা হচ্ছে মন্দিরের চারিপাশে, এটা হচ্ছে দোকান, চারিপাশে এই যে গাছ এবং মা মৃন্ময়ীর দোকান। এটা হচ্ছে মল্ল রাজাদের মা দুর্গা, প্রতিষ্ঠিত মা দুর্গা, মা মৃন্ময়ী। এখানে একটি ঘাট আছে, ঘাটে মানে অনেকগুলো সিঁড়ি, আমরা ওপর থেকে সিঁড়ি গুনেছিলাম, প্রায় ষাটখানার মতো সিঁড়ি গুনতে পেরেছিলাম। খুব সুন্দর মন্দিরটা এবং ভীষণ জাগ্রত মন্দির। আমার তো পুরো বিষ্ণুপুর ঘুরতে অসাধারণ লাগছে, আপনারাও আসুন। এখন আমরা চলে এসেছি মোনালিসা হোটেলে লাঞ্চ করতে। তো আমরা খেলাম নিরামিষ, যেহেতু মন্দিরে পুজো দিয়েছি এবং শনিবারও ছিল। তো দেখুন আমরা লাঞ্চ করেছিলাম ভাত তরকারি এবং বিশেষভাবে পোস্তর বড়া। আমাদের পার হেড মিল পড়েছিল 100 টাকার মতো করে, অসাধারণ সুন্দর খাওয়া দাওয়া। দেখুন এই যে আমরা সবাই খাচ্ছি, খেতে বসেছি, দারুণ লাগছে, দারুণ দারুণ। এটা হলো বিষ্ণুপুরের জয়পুরের জঙ্গল, বিখ্যাত জয়পুরের জঙ্গল। এখানে আগে বাস গাড়ি কিছু দাঁড়াতো না, ভীষণ মানে ডাকাত মানে দস্যুদের ভয় ছিল। তো এখন সেগুলো সবই কমে গেছে, এটা এখন টুরিস্ট স্পট হয়ে গেছে, এখানে বাড়িঘরও তৈরি হয়ে গেছে। এখন এখানে পাতাগুলো যেহেতু বসন্তকাল তো ঝরে ঝরে যাচ্ছে, কিন্তু গরমকালে বা বর্ষাকালে পর পাতা খুবই ভরা থাকে, বর্ষাকালে এই স্পটটা খুব সুন্দর লাগে। তো অসাধারণ সুন্দর, দারুণ দারুণ। এখন আমরা চলে এসেছি রিসর্ট বনলতার মধ্যে। এখানে দেখুন মাসিয়ার আমার ছেলে ছুটছে হাসে পিছনে, অসাধারণ সুন্দর এই রিসর্ট বনলতা, দারুণ দারুণ দেখতে, মানে ভেতরটা আপনারা এনজয় করতে পারবেন। এর মধ্যে সব কিছু আছে এবং ছোট ছোট ঘরের মতো আছে যেখানে লোকেরা থাকতে পারবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এনিথিং এভরিথিং সব কিছু আছে। পুরো রিসর্টটাই খুব সুন্দর, দুর্দান্ত ফাটাফাটি। তো যাই হোক, আমরা পুরো বিষ্ণুপুর দর্শন করে এখন আমরা হোটেল রুমে চলে এসেছি।
তো আমরা এখন গল্পে মত্ত, খেতে খেতে চা বিস্কুট খাচ্ছি, খেতে খেতে আমরা গল্পে মত্ত। বিকেলে আবার আমরা বিকেলে বেরোবো এবং যাব আমার এক কাকিমার বাড়ি, তো সেই নিয়ে কথা হচ্ছে আমাদের। তো চলুন আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন এবং আমি কী কী করছি আপনারা দেখতে থাকুন, আমার ভীষণ মজা লাগে আপনাদের সাথে ঘুরতে। তো বন্ধুরা, আমি আজকে এখানে আমার ব্লগ শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমার সাথে ঘুরতে পছন্দ হয়ে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন নতুন ভিডিও আপডেটস পেতে। আপনারা আমাকে সাহায্য করুন যেন চ্যানেলটা আমি গ্রো করতে পারি এবং আপনাদের সাথে আপনাদের পাশের বাড়ির মেয়েটি হয়ে থাকতে পারি। তো আপনাদেরই বন্ধু আমি, আপনারাও আমার বন্ধু। তো থ্যাংক ইউ অল অফ ইউ, ভালো থাকবেন।